নিষেধাজ্ঞা শেষে আশানুরূপ মাছ পাচ্ছেন না উপকূলে জেলেরা। নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছে নোয়াখালী হাতিয়ার প্রায় 1 লাখ জেলে। তবে জেলেদের জালে ধরা পড়েনি আশানুরূপ মাছ। শুক্রবার বিকাল পর্যন্ত ঘাটে ফিরে এসেছে কিছু জেলে। তারা বলছে যে যে পরিমাণ মাছ তারা পেয়েছে তাতে খরচই উঠবে না। ইলিশের চেয়ে পোয়া মাছ বেশি পাচ্ছে তারা। জেলেরা জানান, নিষেধাজ্ঞার পর যে পরিমাণ মাছ পাবেন বলে তারা আশা করেছেন তা হয়নি। চাঁদপুরে মাছঘাটের বাজারে কিছু ইলিশ আসলেও তা নিষেধাজ্ঞার আগে ধরা বলে জানান ব্যবসায়ীরা। বরিশাল ও ঝালকাঠিতেও তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না বলে দাবি জেলেদের। সাগর ও নদীতে ইলিশ শিকারের বিষয়ে জানাতে নোয়াখালী হাতিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, জেলেদের জালে কি পরিমাণ মাছ ধরা পড়ছে বিস্তারিত জানাবেন আমাদের। জি, ধন্যবাদ সাথী আপনাকে। ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য সরকার যে 22 দিনের নিষেধাজ্ঞা আরোপ করছিল তা শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে। এরপর থেকে জেলেরা পুরোদমে মাছ শিকারে নেমে পড়ছেন। হাতিয়ার 41টি গাঁটের প্রায় 1 লাখ জেলে নদীতে ব্যস্ত সময় পার করছেন। তবে নিষেধাজ্ঞার পরে যে পরিমাণ যে আশা নিয়ে তারা নদীতে মাছ শিকারে নেমে পড়ছেন সে আশা তাদের পূরণ হয়নি। জেলেদের জালে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না বলে তারা আমাকে জানিয়েছেন। গাঁটে ফিরে আসা জেলেদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে তেমন একটা ইলিশ মাছ তারা পাচ্ছেন না। প্রচুর পরিমাণে পোয়া মাছ এবং ফাঙ্গাস মাছ পাচ্ছেন। তারা বলছেন পোয়া মাছ এবং ফাঙ্গাস মাছের স্থানীয় বাজারে চাহিদা কম, এর মূল্য অনেক কম। হাতিয়ার বাইরেও এর রপ্তানি করলে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে, এই মাছ বিক্রি করে তেমন একটা মূল্য তারা পাচ্ছেন না। এতে করে তারা প্রতিদিনই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা আমাকে জানিয়েছেন যে এখন জো নেই। জো বলতে তারা বুঝিয়েছেন নদীতে প্রচুর পরিমাণে জোয়ারের তীব্রতা নেই, স্রোতের তীব্রতা নেই। আজ থেকে এক সপ্তাহ পরে জোয়ারের তীব্রতা হবে, পূর্ণিমা হবে, তখন হয়তো তারা ভালো মাছ পাবেন বলে তারা আশা করছেন। এদিকে হাতিয়া থেকে প্রায় নিষেধাজ্ঞার পর হাতিয়া থেকে প্রায় সহস্রাধিক বড় বড় ফিশিং ট্রলার গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকার করছেন। এসব ট্রলারে মোবাইলের নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। তারা 5 থেকে 6 দিন পরে ফিরে আসবেন। ফিরে আসার পরে জানা যাবে যে গভীর সমুদ্রে কী পরিমাণ মাছ তারা জেলেরা পাচ্ছেন। আপনারা জানেন যে প্রতি বছর এই সময়টুকু এলে সরকার ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য 22 দিনের নিষেধাজ্ঞা আরোপ করে। এবছর 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা ছিল। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে জেলেরা নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ সাথী। ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ নোয়াখালী হাতিয়া থেকে জানাচ্ছিলেন ইসমাইল হোসেন কিরণ।